সুপ্রভাত বন্ধুরা, এখন পড়ছি কর্ণ পর্ব থেকে। পাঁচ দিন ঘোরতর যুদ্ধের পর দ্রোণ প্রাণ ত্যাগ করিলেন, ইয়ার পর কাহাকে সেনাপতি করা যায় এ বিষয়ে পরামর্শ আরম্ভ হইলে অশ্বত্থামা বলিলেন, মহাবীর কর্ণ অসাধারণ যোদ্ধা, অতএব তাহাকেই আমরা সেনাপতি করিয়া শত্রুদিগকে বিনাশ করিব। তখন দুর্যোধন বলিলেন, হে কর্ণ, তোমার মতো যোদ্ধা তো আর কেহই নহে, সুতরাং তুমি এখন আমাদের সেনাপতিও। এ কথায় কর্ণ বলিলেন, মহারাজ, আমি পূর্বেই বলিয়াছি যে পাণ্ডবদিগকে পরাজয় করিব, এখন আমি তোমার সেনাপতি হইতেছি, সুতরাং মনে করো যেন পাণ্ডবেরা হারিয়া গিয়াছে। তখনই ধুমধামের সহিত কর্ণকে সেনাপতি করা হইল। তারপর রাত্রি প্রভাত হইবা মাত্র দেখা গেল যে সাজ সাজ বলিয়া সকলের জন্য ব্যস্ত। কর্ণকে সেনাপতি করিয়া আবার কৌরব দিকে সাহস ফিরিয়া আসিয়াছে। তাদের এই বিশ্বাস হইয়াছে যে ভীষ্ম আর দ্রোণ স্নেহ করিয়া পাণ্ডবদিগকে ছাড়িয়া দিয়াছিলেন, কিন্তু এবার কর্ণের হাতে আর তাহাদের রক্ষা নাই। সুতরাং সেদিন যুদ্ধ আরম্ভের সময় সকলেরই খুব উৎসাহ দেখা গেল। আজ বিশাল হাতিতে চড়িয়া ভীম যুদ্ধে নামিয়াছেন, যাহার সহিত প্রথমে তার যুদ্ধ হইল তাহার নাম ক্ষেমমূর্তি। তিনিও হাতির উপরে এবং অসাধারণ বীরও বটেন। প্রথমে যুদ্ধ অনেকটা সমানে সমানেই চলিল, এমনকি ক্ষেমমূর্তি আগে নারাচের ঘায় ভীমের হাতিকে মারিয়া ফেলিলেন। ভীম সেই হাতি পরিবার পূর্বেই তাহা হইতে লাফাইয়া পড়িয়া ক্ষেমমূর্তির হাতিকে এমনই লাথি মারিলেন যে হাতি তাহাতে চেষ্টা হইয়া মাটির ভিতর ঢুকিয়া গেল। তখন ক্ষেমমূর্তি মাটিতে নামিয়া রোষভরে যুদ্ধে অগ্রসর হওয়া মাত্র ভীম কদাঘাতে তাহার প্রাণ বার করিয়া দিলেন। তারপর অশ্বত্থামার সহিত ভীমের অনেকক্ষণ যুদ্ধ হয়। যুদ্ধ করিতে করিতে শেষে দুজনেই অজ্ঞান হইয়া যাওয়ায় সারথীরা তাহাদিওকে লইয়া প্রস্থান করে। এদিকে অর্জুনের অবশিষ্ট সংসপ্ত দিকের সহিত জোর যুদ্ধে রত দেখিয়া অশ্বত্থামা তাহাকে আক্রমণ করিলেন এবং বেশ একটু জব্দ হইলেন। তখন অর্জুন আবার সংসপ্ত দিগকে আক্রমণ করা মাত্র আবার অশ্বত্থামা আসিয়া উপস্থিত, কিন্তু এবারে হাতে বুকে ও মাথায় বাণের খোঁচা খাইয়া অশ্বত্থামা একটু বিশেষরূপে সাজা পাইলেন। তার ঘোড়াগুলিও কম দুর্দশা হইল না, ইয়ার উপর আবার তাহাদের রাস কাটিয়া দাঁড়াতে তার অশ্বত্থামাকে লইয়া সেখানে হইতে ছুট দিয়ে আর আনক্ষেত্রে বাইনা গিয়া থামিল না। অশ্বত্থামা ভাবিলেন ভালোই হইয়াছে। তারপর আর একজন অর্জুনকে আক্রমণ করিলেন, তাহার নাম দণ্ডধার। তিনি মারিলে আসিলেন তাহার ভাই দণ্ড। দণ্ড মরিলে আবার সংসপ্তকেরা আসিল। অপর দিকে কর্ণ পাণ্ডকে বন্ধ করিয়া বিস্তর পাণ্ডব সৈন্য মারিয়াছেন। তারপর নকুলকে আক্রমণ করাতে দুজনে যুদ্ধ চলিয়াছে, দুজনেই দুজনের বাণে আচ্ছন্ন। মেঘের ছায়া ন্যায় বাণের ছায়ায় রণস্থল ঢাকিয়া গিয়াছে। এমন সময় কর্ণের বাণে নকুলের ধনুক কাটা গেল। তারপর দেখিতে দেখিয়ে তাহার সারথি ঘোড়া রথ অস্ত্র সকলেই গেল, আর তাহার যুঝিবার ক্ষমতা রইল না। তখন তিনি পলায়নের আয়োজন করা মাত্র কর্ণ আসিয়া তাহার গলায় ধনুকের ফাঁস লাগাইয়া দেওয়াতে বেচারা সে পথ বন্ধ হইয়া গেল। কর্ণ ইচ্ছা করিলে তখন নকুলকে বধ করিতে পারিতেন, কিন্তু কুন্তির কথা মনে করিয়া কেবল এই বলিয়াই ছাড়িয়া দিলেন, যাও ঘরে যাও, আর বড় বড় কৌরবদের সহিত যুদ্ধ করিতে আসিও না। ইয়ার পর আর কর্ণের বিক্রম সহ্য করিতে না পারিয়া সৈন্যদের দুর্গতি এক শেষ হইয়া উঠিল। এদিকে কৃপের হাতে পড়িয়া অদৃষ্টদ্রুম্নের পায়ে সেই দশা, অনেকে ভাবিল তিনি বুঝি মারাই যান। সারথী তাহাকে বলিল, বড়ই তো বিপদ দেখিতেছি, রথ ফিরাইব নাকি? দৃষ্টদ্রুম্ন বলিলেন, আমি ঘামিয়া কাঁপিয়া আর মাথা ঠিক রাখিতে পারিতেছি না, চলো এই বামুনকে ছাড়িয়া শীঘ্র ভীম বা অর্জুনের কাছে যাই। সারথী তাহাই করিল। দুর্যোধন আর যুধিষ্ঠিরের যুদ্ধ অতি অদ্ভুত হইয়াছিল। দুর্যোধন যুধিষ্ঠিরকে ধনুক কাটিলেন, যুধিষ্ঠির তৎক্ষণাৎ অন্য ধনুক লইয়া দুর্যোধনের ধনুক কাটিয়া তাহার উত্তর দিলেন। যুধিষ্ঠিরের তিন বাণ দুর্যোধনের বুকে আসিয়া পড়িল। যুধিষ্ঠির তাহা গ্রাহ্য না করিয়া উল্টিয়া যুধিষ্ঠিরকে পাঁচ বাণের একটা শক্তি মারিলেন। সেই শক্তি কাটা গেলে দুর্যোধন মারিলেন একটা ভল্ল। তাহার উত্তরে যুধিষ্ঠিরের এক বাণ আসিয়া তাহার গায়ে ভীষণ ফিরিয়া গেল। তখন দুর্যোধন বিশাল গদা হাতে যুধিষ্ঠিরকে মারিতে গিয়া তার শক্তির ভীষণ ঘায় রথের উপরে অজ্ঞান হইয়া পড়িয়াছেন। এমন সময় ভীম আসিয়া যুধিষ্ঠিরকে বারণ করিয়া বলিলেন, আমি প্রতিজ্ঞা করিয়াছি দুর্যোধনকে মারিব, সুতরাং আপনার এখন উহাকে মারা উচিত নহে। এ কথায় যুধিষ্ঠির দুর্যোধনকে হারিয়া দিলেন। তারপর সন্ধ্যা পর্যন্ত বড়ই ভয়ানক যুদ্ধ চলিল। এই সময় সর্বাপেক্ষা অধিক বীরত্ব দেখান কর্ণ আর অর্জুন, দুজনেই অসংখ্য সৈন্য বিনাশ করেন। বিশেষত কর্ণের অত্যন্ত বাড়াবাড়ি আরম্ভ হইলেন। অর্জুন এমনকি অসাধারণ যুদ্ধ করেন যে কৌরবেরা তাহা দেখিয়া ভয়ে চক্ষু উজিয়া আর্তনাদ করিতে থাকেন। তাদের ভাগ্য বলে এই সময়
সন্ধ্যা আসিয়া উপস্থিত হইল। তখন তাহারা যুদ্ধ শেষ করিতে আর কিছুমাত্র বিলম্ব করিলেন না। কর্ণ সর্বদাই বড় বড় কথা কহেন। সেদিন নাকালের এক শেষ হইয়াও তিনি বলিলেন, অর্জুন আজ হঠাৎ অস্ত্রবৃষ্টি করিয়া আমাদিগকে ফাঁকি দিয়াছে, কিন্তু কাল আমি তাহাকে জব্দ করিব। রাত্রি প্রভাত হইলে কর্ণ দুর্যোধনকে বলিলেন, আজ আমি হয় অর্জুনকে মারিব, না হয় সে আমাকে মারিবে, কিন্তু আমার একজন ভালো সারথি চাই। আমার বিজয় নামক বিশ্বকর্মাকৃত যে আশ্চর্য ধনুক আছে তা অর্জুনের গাণ্ডীবের চেয়ে কম নয়। এখন কৃষ্ণের মতো একটি সারথি পাইলেই আমি পাণ্ডবদিগকে অনায়াসে পরাজয় করিতে পারি। তারপর তিনি বলিলেন, শল্য যদি আমার সারথি হন তবে নিশ্চয়ই অর্জুনকে বধ করিব। মহাবীর শল্য কৃষ্ণ অপেক্ষাও ভালো সারথি, আর আমি তো অর্জুনের চেয়ে বড় যোদ্ধা আছি। সুতরাং শল্য আমার সারথি হইলে দেবাসুরগণও আমার হাত হইতে বাঁচিয়া যাইতে পারিবেন না। তখন দুর্যোধন শল্যকে বলিলেন, মামা আপনাকে কর্ণে সারথি হইতে হইতেছে। এ কথায় শল্য রাগে চোখ গুড়াইয়া বলিলেন, এ কি বড় কথা, আমি কি তাহার চেয়ে কম যে আমি তাহার সারথি হইতে যাইব? চলিলাম আমি এখান হইতে। ইয়াতে দুর্যোধন ব্যস্ত হইয়া বলিলেন, রাম রাম, আপনি কেন তাহার চেয়ে কম হইতে যাবেন? কৃষ্ণ কি অর্জুনের চেয়ে কম? আমি তো মনে করি অর্জুনের চেয়ে বড়, তাতে আর আপনি কৃষ্ণের চেয়েও বড়। এ কথায় শল্য বলিলেন, তুমি যে আমাকে কৃষ্ণের চেয়ে বড় বলিলে ইয়াতে আমি বড়ই তুষ্ট হইলাম। আচ্ছা তবে আমি কর্ণের সারথি হইব, কিন্তু আমার একটা নিয়ম থাকিল, আমার যা খুশি তাহাই আমি কর্ণকে বলিব। কর্ণ তাহাতেই রাজি হইয়া রথে উঠিলেন। আর উঠিয়াই শল্যকে বলিলেন, রথ চালাও, আমি এখনই অর্জুন ভীম নকুল সহদেব আর যুধিষ্ঠিরকে সংহার করিব। ইয়াতে শল্য বলিলেন, সুতপুত্র, ইন্দ্র যাহাদিগকে ভয় করেন তুমি কোন সাহসে তাহাদিগকে অবহেলা করিতেছ? যুদ্ধ আরম্ভ হইলে আর তোমার মুখে এমন কথা শোনা যাইবে না। কর্ণ বলিলেন, আর যদি যম বরুণ কুবের আর ইন্দ্র বন্ধুবান্ধব লইয়া অর্জুনকে রক্ষা করিতে আসেন তথাপি আমি তাহাদিগকে শুদ্ধ অর্জুনকে পরাজয় করিব। শল্য বলিলেন, তোমার ক্ষমতা খুব আছে বটে, কিন্তু কথা খাও তাহার চেয়ে অনেক বেশি, তুমি কখনোই অর্জুনের সমান নহ, পলায়ন না করিলে আজ তাহাতে তোমার প্রাণ যাইবে। কর্ণ বলিলেন, যখন অর্জুন আমাকে পরাজয় করিবে তখন আসিয়া তাহার বড়াই করিও। তখন শল্য বেশ কথা তাহাই হইবে বলিয়া রথ চালাইয়া দিলেন। কর্ণ পাণ্ডব সৈন্য দেখিলেই বলিলেন, তোমাদের মধ্যে যে অর্জুনকে দেখাইয়া দিবে তাহাকে গাড়ি ভরিয়া রত্ন দিব, ছয় হাতি রথ দেব, 100 গ্রাম দিব, আর কৃষ্ণ আর অর্জুনকে মারিয়া তাহাদের সকল ধন দিব। এ কথায় শল্য আসিয়া বলিলেন, তোমার অত হাতিটাতে কিছুই দিতে হইবে না, অর্জুনকে অমনিই দেখিতেই পাইবে। এতক্ষণে কর্ণের রাগ হইল, তিনি বললেন, তুমি নিতান্ত মূর্খ, যুদ্ধের কিছুই জানো না, তুমি চুপ করো, তোমার মতো 100 জনে আসিয়া বকিলেও আমি ভয় পাইব না। শল্য বলিলেন, তাই তো, তোমার দেখে দেখি মাথা খারাপ হইয়াছে, চিকিৎসার দরকার। এইরূপ ক্রমাগত উপবাস করিয়া শল্য কর্ণের মন ভাঙিয়া দিলেন। ইয়ার অর্থ আর কিছুই নয়, কর্ণের তেজ কমাইয়া দেওয়ার জন্য পাণ্ডবদিগের নিকট যে প্রতিজ্ঞা করিয়াছেন সেই প্রতিজ্ঞা পালন করা। যুদ্ধের সময়ও একটু সুযোগ পাইলে, এই দেখো অর্জুন কেমন বীর, তুমি ওর সঙ্গে পারিবে না, এইরূপ নানা কথা বলিয়া তিনি বেচারাকে ব্যস্ত করিয়া তোলেন। তথাপি কর্ণ যেরূপ যুদ্ধ করিতে লাগিলেন তাহা অতি অদ্ভুত। অর্জুন যত কৌরব সৈন্য মারিলেন কর্ণ তা অপেক্ষা কম পাণ্ডব সৈন্য মারিলেন না। দৃষ্টদুম্ন দ্রৌপদীর পুত্রগণ সাত্যকী ভীম সহদেব শিখণ্ডী যুধিষ্ঠির ইয়ারা সকলের নিকট তাহার নিকট হইতে বিধা উঠিয়া গেলেন। যুধিষ্ঠির কর্ণের সহিত খুব যুদ্ধ করিয়াছিলেন। যুধিষ্ঠিরের বাণে কর্ণ একবার অজ্ঞান হইয়া যান, কিন্তু শীঘ্রই আবার উঠিয়া আসিয়া যুধিষ্ঠিরের পার্শ্বরক্ষক দুটিকে মারিয়া ফেলেন। তারপর ষাট বাণে তাহাকে কাতর করিয়া কর্ণ সিংহনাদ করিতেছেন, এমন সময় সাত্যকী চেকিতান যুধুৎসু ধৃষ্টদ্যুম্ন প্রভৃতি অনেক যোদ্ধা আসিয়া তাহাকে চারিদিক হইতে আক্রমণ করিলেন। তথাপি কর্ণ কিছুতেই চিন্তিত হইলেন না, তার বাণে চারিদিক ছারখার হইয়া যাইতে লাগিল। যুধিষ্ঠিরের ধনুক আর বর্ম কাটিয়া তিনি তাহাকে এমনই সংকটে ফেলিলেন যে কি বলিব। যুধিষ্ঠির এক শক্তি ছুঁড়িয়া মারিলেন, কর্ণের বাণে তাহাও 2 খণ্ড হইয়া গেল। তারপর যুধিষ্ঠির চারিত্রার তোমর মারিয়া কর্ণকে কাতর করিলেন বটে, কিন্তু কর্ণ তথাপি তাহার ধ্বজ তুন যথাদি নাশপূর্বক তাহাকে বানাঘাতে ব্যাকুল করিতে ছাড়িলেন না। তখন যুধিষ্ঠির অন্য রথে চড়িয়া পলায়নের আয়োজন করিলে কর্ণ অমনি ছুটিয়া গিয়া তাহার কাঁধে হাত দিলেন। এমন সময় শল্য বলিলেন, করো কি সুতপুত্র, উহাকে ধরিলেই উনি তোমাকে ভস্ম করিয়া ফেলিবেন। যা হোক, কুন্তির কর্তা কর্ণের মনে ছিল, তাই তিনি যুধিষ্ঠিরের আর কোনো নিষ্ঠ করিলেন না, কেবল কিছু গালি দিয়াই তাহাকে ছাড়িয়া দিলেন। যুধিষ্ঠিরকে হারিতে দেখিয়া কৌরবেরা তাহার সৈন্য মারিয়া শেষ করিতে লাগিল, আর ভীম সাত্যকী প্রভৃতি বীরগণের হাতে তাহার শাস্তিও পাইল ভালো মতোই। দুর্যোধন চিৎকারপূর্বক তাহাদিকে বলিতে লাগিলেন, তোমরা পলায়ন করিও না, পলায়ন করিও না, কিন্তু তাহার কথা কে শুনে?
ইয়া দেখিয়া কর্ণ শল্যকে বলিলেন, শীঘ্র ভীমের নিকট রথ লইয়া চলো। ভীম তখন কর্ণের সহিত যুদ্ধ করিবার জন্য সিংহনাদপূর্বক সেই দিকেই আসিতেছিলেন। তা দেখিয়া শল্য কর্ণকে বলিলেন, ওই দেখো ভীম আসিতেছে, আসছে, তাহার বহুদিনের রাগ তোমার উপর ঝাড়িবে। তারপর ভীমের আর কর্ণের ঘোরতর যুদ্ধ হইল। যুদ্ধ করিতে করিতে ভীম কর্ণকে এমনই ভয়ঙ্কর বাণ ছুঁড়িয়া মারিলেন যে তাহা পর্বতে লাগিলে পর্বত ফাটিয়া যাইত। সেই বাণ খাইয়া আর কর্ণকে যুদ্ধ করিতে হইল না। তখন চিৎকার করিয়া তিনি রথের ভিতরে পড়িয়া অজ্ঞান হওয়ায় শল্য তাহাকে সেখানে হইতে লইয়া গিয়া তার প্রাণ রক্ষা করিলেন। কর্ণের পরাভব দেখিয়া দুর্যোধন তাহার ভাইদেওয়াকে যুদ্ধে পাঠাইলেন। তারপর সে বেচারাদের যে দুর্দশা, যুদ্ধ ভালো করিয়া আরম্ভ হইতে না হইতেই তাহাদের ছয়জন মরিয়া গেল। আর সকলে তখন ভাবিল, বুঝি যৌম আসিয়াছে, কাজেই তাহারা ঊর্ধ্বশ্বাসে পলায়ন করিল। তখন আবার কর্ণ আসিয়া ভীমকে আক্রমণ করাতে ভীম এক বিশিকের ঘায় তাহাকে অস্থির করিয়া দিলেন। কর্ণ তথাপি তাহাকে না চটিয়া ভীমের ধনুকার অচূর্ণ করিলেন। তাতে ভীম মহারসে গদা লইয়া এমনই যুদ্ধ কূট আরম্ভ করিলেন যে কৌরব দিকে শাশ্বত হাতি দেখিতে দেখিতে ঘণ্টা হইয়া গেল। তখন আর কৌরবের পলায়ন ভিন্ন কথা হয় নাই। এদিকে কর্ণ যুধিষ্ঠিরের সামনে পাইয়া তাকে এমন তাড়া করিয়াছেন যে তিনি পলাইবার পথ পান না। তাতে ভীম ছুটিয়া আসিয়া আবার কর্ণকে আক্রমণ করিলেন। ততক্ষণে কৃপ ও অশ্বত্থামা কৃতবর্ণা প্রভৃতি বীরগণ সেখানে উপস্থিত হইলে অনেকক্ষণ সাংঘাতিক যুদ্ধ চলিল। অর্জুন এই সময় সংসপ্ত নারায়ণী সৈন্য প্রভৃতির সহিত ঘোরতর যুদ্ধে ব্যস্ত। উহাদের মধ্যে সুশর্মা অর্জুনের সহিত ভয়ানক যুদ্ধ করেন, এমনকি একবার তাহাকে অজ্ঞান করিতেও ছাড়েন নাই। কিন্তু অর্জুন গোয়েন্দাস্ত্র মারিয়া তাহাদের সকলকে জব্দ করিয়া দিলেন। অশ্বত্থামা যুধিষ্ঠিরের অনেকক্ষণ খুব যুদ্ধ হইয়াছিল। এই যুদ্ধে সাত্যকী মাঝে মাঝে যুধিষ্ঠিরের সাহায্য করিয়াছিলেন, কিন্তু অশ্বত্থামার প্রাণে যুধিষ্ঠির ক্রমে এমনই আচ্ছন্ন হইয়া পারিলেন যে তখন আর তাহার সেখান হইতে প্রস্থান ভিন্ন উপায় রইল না। অশ্বত্থামা সেদিন অর্জুনের সঙ্গেও কম যুদ্ধ করেন নাই, এমনকি তাহার যে অর্জুনকে কাতর হইতে হয়। তখন কৃষ্ণ আশ্চর্য হইয়া তাহাকে জিজ্ঞাসা করেন, আজ কেন তোমার তেজ কমিয়া গেল? গাণ্ডীব কি তোমার হাতে নাই, নাকি হাতে লাগিয়াছে? যা হোক, এই রূপে অনেক কোন যায় নাই। শেষে অশ্বত্থামাকে নিতান্তই নাকাল হইয়া সেখান হইতে চলিয়া যাইতে হয়। ইয়ার পরে অশ্বত্থামা ধৃষ্টদ্যুম্নকে আক্রমণ করেন। ধৃষ্টদ্যুম্নের ধনুক রথ ঘোড়া সারথি প্রভৃতি মুহূর্তের মধ্যে চূর্ণ হইয়া গেল। তারপর তাকে খালি হাতে পাইয়ে অশ্বত্থামা বানে বানে তাকে ক্ষতবিক্ষত করিলেন, কিন্তু তথাপি তিনি তাকে বধ করিতে পারিলেন না। তখন তিনি ছুটিয়া তাকে ধরিতে আসিলে কৃষ্ণ অর্জুনকে বলিলেন, ওই দেখো ধৃষ্টদ্যুম্নর কি দুর্দশা। তখন অর্জুন অশ্বত্থামাকে আক্রমণ করিয়া ধৃষ্টদ্যুম্নের প্রাণ রক্ষা করিলেন। কর্ণবীরেরা যুধিষ্ঠিরকে ধরিবার চেষ্টায় তাহাকে আক্রমণ করেন। কর্ণের বাণী নিতান্ত ক্লেশ পাইয়া যুধিষ্ঠির অনেকক্ষণ এমনি তেজস্বী যুদ্ধ করেন যে তাহাতে কৌরব দলে হাহাকার উপস্থিত হয়। কিন্তু শেষকালে কর্ণের বাঘ একেবারেই অসহ্য হইয়া ওঠাতে তিনি সারথিকে বলিলেন, শীঘ্র এখান হইতে রথ লইয়া চলো। তাহাতে ধৃতরাষ্ট্রের পুত্রেরা ধর ধর বলিয়া তাহার পিছু পিছু তাড়া করিল। কিন্তু পাণ্ডব সৈন্যরা ছুটিয়া আসিয়া তাহাকে এমনই শিক্ষা দিল যে আর তাহার আবিয়াদপি করিতে সাহস হইল না। এদিকে রাজা যুধিষ্ঠির বাণ হাগাতে নিতান্ত কাতর হইয়া নকুল ও সহদেবের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে শিবিরে চলিয়াছেন। ইতিমধ্যে আবার কর্ণ আসিয়া তার গায়ে বাণ মারিতে আরম্ভ করিলেন। তারা তিনজনে মিলেও কর্ণকে কিছুতেই বারণ করিতে পারিলেন না। কর্ণের বাণে যুধিষ্ঠিরের ঘোড়া আর পাগড়ি, নকুলের ঘোড়া রাস আর ধনুক দেখিতে দেখিতে কাটিয়া গেল। সর্বনাশের আর অধিক বাকি নেই। এমন শূন্য শল্য কর্ণকে বলিলেন, যুধিষ্ঠিরকে লইয়া ব্যস্ত হইয়াছ, অর্জুনের সহিত কখন যুদ্ধ করিবে? ইয়াকে দরিয়া ফল কি, আগে অর্জুনকে মারো। আর ওই দেখো দুর্যোধন ভীমের হাতে পড়িয়াছে, নিয়াদিগকে ছাড়িয়া আগে তাহাকে বাঁচাও। এ কথায় কর্ণ তাড়াতাড়ি দুর্যোধনকে সাহায্য করে দেখলেন, যুধিষ্ঠিরও রক্ষা পাইলেন। আঘাতের যাতনায় তিনি এতই কাতর হইয়াছিলেন যে শিবিরে আসিয়াই তাহাকে স্মরণ করিতে হইল। এদিকে আবার অশ্বত্থামা আর অর্জুনের যুদ্ধ আরম্ভ হইয়াছে। এবারেও অশ্বত্থামার তেজের কোনো অভাব নাই, কিন্তু তাহার সারথি হত আর ঘোড়া ক্ষিপ্ত হওয়ায় তিনি একটু বিপদে পড়িয়াছেন। ঘোড়াগুলি অর্জুনের বাণে অস্থির হওয়ায় রথ রথী সকল সৎসূদ্র অনস্থল হইতে ছুটতে, তারপর পাণ্ডব যোদ্ধাগণে তাড়া খাইয়া কৌরব দিকে সৈন্যগুলিও বরণ করিতে পারিলে বাঁচে। তখন দুর্যোধন কর্ণকে বিনয় করিয়া বলিলেন, ওই দেখো তুমি থাকিতেই ওরা পলায়ন করিতেছে, আর তাহারা তোমাকেই ডাকিতেছে। এই কথায় কর্ণ তার বিজয় নামক বিশ্বকর্মার নির্মিত সেই আশ্চর্য পুরাতন ধনুকে ভার্গবস্ত্র চুরিয়া নিক্ষেপ করিলে আর পাণ্ডব সৈন্যদের দুর্দশার অবধি থাকিল না। তখন তাহারা দাবানল ভীত জন্তুর ন্যায় চেঁচাইতে লাগিল। সেই চিৎকার শুনিয়া অর্জুন কৃষ্ণকে বলিলেন, দেখুন ভার্গবস্ত্রে সৈন্যগণের কী দুর্দশা হইতেছে, শীঘ্র কর্ণের নিকট রথ লইয়া চলুন। কিন্তু কৃষ্ণ ভাবিলেন যে কর্ণ আরও খানে যুদ্ধ করিয়া ক্লান্ত হইলে
অর্জুন সহজেই তাহাকে বধ করিতে পারিবেন, কাজেই তিনি কর্ণের দিকে না যাইয়া অর্জুনকে বলিলেন, মহারাজ যুধিষ্ঠির কর্ণের বাণে বড়ই কাতর হইয়াছেন, আগে তাহাকে শান্ত করিয়া তারপর কর্ণকে মারা যাইবে। তখন তারা তাড়াতাড়ি শিবিরের দিকে আসিতেছেন, এমন সময় অশ্বত্থামা আসিয়া মহারসে অর্জুনকে আক্রমণ করিলেন। যা হোক, অশ্বত্থামাকে পরাজয় করিতে অনেক সময় লাগিল না। তারপর ভীমের হাতে কৌরব দিকের নিবারণের ভার দিয়া তাহারা যুধিষ্ঠিরকে দেখিতে গেলেন। অনেক কথাবার্তার পর তথা হইতে চলিয়া আসিয়া সময় অর্জুন এই প্রতিজ্ঞা করিলেন, আজ হয় আমি কর্ণকে মারিব, নহয় কর্ণ আমাকে মারিবে। এদিকে ভীম সেই অবধি আর এক মুহূর্তের জন্য যুদ্ধে ক্ষান্ত হন নাই। আজকার যুদ্ধে তার বড়ই আনন্দ বোধ হইতেছে। তিনি সারথী কৃষককে ডাকিয়া বলিলেন, বিষক, আমার বড়ই উৎসাহ হইতেছে। এখন আর কোনো রথটা স্বপক্ষের কোনটা বিপক্ষের তা বুঝিতে পারিতেছি না। একটু সতর্ক থাকিও, যেন শত্রুবোধে মিত্রকে মারিয়া নসি। আজ প্রাণ ভরিয়া শত্রু মারিব, দেখো তো অস্ত্রশস্ত্র কী পরিমাণ আছে। বিষক বলিল, এখনও 10,000 স্বর, 10,000 খুঁট, 10,000 বল্ল, 2,000 নারাজ, 3,000 প্রদর, আর অসংখ্য গদা ও শিম উদ্গর শক্তি আর তোমর রইয়াছে। আপনি নিশ্চিন্তে যুদ্ধ করুন, অস্ত্র ফুরাইবার কোনো ভয় নাই। এই সময় অর্জুন কৌরব সৈন্য ছাড়খাড় করিয়া অতি ভয়ঙ্কর যুদ্ধ করিতেছিলেন। সেই যুদ্ধের ঘোরতর শব্দে ভীমের নিকট আসিয়া পৌঁছলে তিনিও যার পণ্যায় উৎসাহ পাইয়া সিংহনাদ করিতে করিতে কৌরব দিগকে একেবারে পিষিয়া দিতে লাগিলেন। তখন আর কেহই তাহার সম্মুখে দাঁড়াইতে পারিল না। অন্যদিকে কর্ণ ও পাণ্ডব সৈন্যগণকে মারিয়া আর কিছু রাখেন নাই। তাহারা তখন ভয় এমনই হইয়াছে যে আর যুদ্ধ করিবার জন্য তাহাদের হাত ওঠে না। বাস্তবিক তখন দুই পক্ষের কত লোক যে মরিয়াছিল তাহার সংখ্যা করে কাহার সাধ্য। দুই পক্ষের প্রায় প্রত্যেক বড় বড় বীরই সে সময় হাজার হাজার সৈন্য বিনাশ করিয়াছিলেন। ইয়ার মধ্যে একবার দুঃশাসন ভীমকে আক্রমণ করেন। ইয়াতে প্রথমে ভীমের বাণে তাহার ধনুক আর ধ্বজা কাটা যায়, নিজের কপালেও একটি বাণ বিঁধে তারপর এক বাণ আসিয়া তাহার সারথীর মাথা কাটিয়া ফেলে। তখন দুঃশাসন তাড়াতাড়ি অন্য ধনুক লইয়া ভীমকে 12টি মান বাণেন এবং নিজ হাতে ঘোড়া ডাস ধরিয়া এক ভীষণ বাণে তাহাকে অজ্ঞান করিতেও ছাড়েন নাই। ইয়ার উপর আবার তিনি এক বাণে ভীমের ধনুক কাটিয়া তাহার সারথীকে 9টি এবং তাহাকে বহুতর বাণ মারাতে ভীম রাগে ধরে তাহাকে একটা শক্তি ছুঁড়িয়া মারেন। দুঃশাসন আকর্ণ কান অবধি অর্থাৎ যথাসাধ্য ধনুক টানিয়া 10 বাণে সেই জ্বলন্ত উল্কাবাদ শক্তি খণ্ড খণ্ড করিয়া ফেলিলেন। তারপর তিনি বাণে বাণে ভীমকে জর্জরিত করিতে থাকলে ভীম তাহাতে বিষম ক্রোধ করে বলিলেন, তুমি তো আমাকে খুবই মারিলে, এখন আমার এই গদাটিকে সামলাও দেখি। বলিতে বলিতে তিনি এক বিশাল গদা দুঃশাসনকে ছুঁড়িয়া মারিলেন। দুঃশাসনে ভীমকে একটা শক্ত শক্তি মারিলেন বটে, কিন্তু তা অর্ধপথে গদায় ঠেকিয়া খণ্ড খণ্ড হইয়া গেল। তারপর সেই দারুণ গদা দুঃশাসনে রথ আর সারথিকে চূর্ণ করিয়া তাহার মাথায় পড়িলে তিনি তাহার আঘাতে 10 ধনু দূরে বিক্ষিপ্ত হইলেন। এই অবস্থায় দুঃশাসনকে যাতনায় ছটপট করিতে দেখিয়া তো ভীমের সেই পুরাতন প্রতিজ্ঞার কথা মনে হইল। এই দুরাত্মায় দ্রৌপদীকে সেই সবাই চুলে ধরিয়া আনিয়া অপমান করিয়াছিল। তখন ভীম বলিয়াছিলেন, আমি ইয়ার বুক চিরিয়া রক্ত খাইব। সেই প্রতিজ্ঞার কথা মনে হওয়া মাত্র ভীম কর্ণ দুর্যোধন কৃপ অশ্বত্থামা প্রভৃতিকে ডাকিয়া বলিলেন, আজ আমি এই পাপাত্তা দুঃশাসনকে বধ করিব, তোমাদের সাধ্য থাকে তো ইয়াকে রক্ষা করো। তারপর তিনি ঝড়ের ন্যায় আসিয়া দুঃশাসনকে পদতলে পেশনপূর্বক তাহার বুকে তলোয়ার বসাইয়া দিলেন। সেই তলোয়ারের ঘায়ে দুঃশাসনের গরম রক্ত সবেগে বাহির হওয়া মাত্র ভীম মহানন্দে তাহা পান করিয়া বলিলেন, আহা কি মিষ্টি দধি দুগ্ধ বা ঘৃত প্রাণেও আমি এত সুখী হইও না। ভীমকে দুঃশাসনের রক্ত খাইতে দেখিয়া সৈন্যরা বাবারে রাক্ষস রে বলিয়া উদ্দুশ্বাসে পলাইতে লাগিল। এদিকে ভীম তাহার ভীষণ প্রতিজ্ঞা পলায়নপূর্বক দুঃশাসনের মাথা কাটিয়া ফেলিলেন। তারপর দুর্যোধন পশুকে মারিয়া পদাঘাতে তাহার মস্তক চূর্ণ করিতে হইবে। এই সময় দুর্যোধনের 10 ভাই রোজ ভরে ভীমকে আক্রমণ করাতে ভীম 10 ভল্লে সেই 10 জনকে সংহার করিলেন। এ সকল কাণ্ড দেখিয়া আর ভীমে তখনকার সিংহনাদ শুনিয়া অন্যরা তো পলায়ন করিতেই পারে, নিজে কর্ণই ভয় আড়ষ্ট, তাহার মুখে কথা সরে না। তখন শল্য তাহাকে বলিলেন, এখনও রূপ চলিলে হইলে চলিবে না, তোমার কাজ করো। কিন্তু কর্ণের পুত্র বিশ্বসেন সেই সময় খুব যুদ্ধ করিয়াছিলেন। তাহার না বাণে নকুলের ধনুক রথ খড়ক প্রভৃতি কাটা গিয়ে অল্পক্ষণের ভিতরে নিতান্ত সংকট উপস্থিত হইল। ভীম অর্জুন কৃষ্ণ প্রভৃতিও তাহার বাণে অক্ষত রইলেন না। এইরূপে অর্জুনের সহিত তাহার যুদ্ধ বাঁধিয়া যাহাতে অর্জুন কর্ণকে ডাকিয়া বলিলেন, তোমরা সকলে মিলিয়ে অভিমন্যুকে মারিয়াছিলে, আমি তোমাদের সম্মুখে এই বিশ্বসেনকে মারিতেছি, ক্ষমতা তাকে তো রক্ষা করো। তারপর অর্জুন হাসিতে হাসিতে 10 বাণে বিশ্বসেনকে ক্ষতবিক্ষত করিয়া আর 4টি খুঁড়ে তাহার ধনুক 2টি হাত
আর মাথ কাটা কাটিয়ে ফেলিলেন। ইয়াতে কর্ণের প্রাণে কিরম লাগিয়াছিল বুঝিতেই পারো। ইয়ার পরেও কি আর তিনি চুপ করিয়া থাকিতে পারেন? তখন তিনি অর্জুনের সহিত তাহার যুদ্ধ আরম্ভ করিলেন। এই সময় অশ্বত্থামা দুর্যোধনের দুটি হাত ধরিয়া বলিলেন, মহারাজ আর এখানে কেন, ক্ষান্ত হও, আর পাণ্ডব দিগের সহিত যুদ্ধের প্রয়োজন নাই, যুদ্ধের মুখে ছাই, আমাদের সকলেই মরিয়া গিয়াছেন, কয়েকটি মাত্র মাচিয়া আছি, এখন যুদ্ধ হইতে তুমি ক্ষান্ত হও, নইলে নিশ্চয়ই মারা যাইবে। কিন্তু দুর্যোধন সেই উপকারী বন্ধুর কথায় কান দিলেন না। তিনি বলিলেন, অর্জুন বড়ই ক্লান্ত হইয়াছে, কর্ণ এখনই তাহাকে বধ করিবেন। এদিকে কর্ণ আর অর্জুনের যুদ্ধ আরম্ভ হইয়াছে। যোদ্ধারা সিংহনাদ করিয়া আর চাদর উড়াইয়া তাহাদেরকে উৎসাহ দিতেছেন। এমন সময় যুদ্ধ কি সদাচর হয়, তাই আজ দেবতারা অধি আকাশ পরিপূর্ণ করিয়া তামাশা দেখিতে আসিয়াছেন। বাণ বাণকে বলি বাণের পর বাণ, অর্জুন মারেন কর্ণ কাটেন, কর্ণ মারেন অর্জুন কাটেন, অর্জুনের এক বাণে পৃথিবী আকাশ সূর্য অবধি জ্বলিয়া উঠিল। যোদ্ধাদের কাপড়ে আগুন, বেচারারা বুঝি পলাইবার পূর্বে মারা যায়। উহার নাম আগ্নেয়াস্ত্র। উ কি ঘোরতর হরর ধক ধক শব্দ গেল সৌজি সব। ওই দেখো কর্ণ বরুণাস্ত্র ছুঁড়িয়াছেন, ওই কালো কালো মেঘে আকাশ ছাইয়া গেল। কি ঘোর অন্ধকার, কি ভয়ানক বৃষ্টি সৃষ্টি বুঝি তল হয়। অমনি দেখো কি ভীষণ ঝড় বইল, মেঘ বৃষ্টি উড়াইয়া নিল, সৃষ্টি বাঁচিল। অর্জুন বায়বাস্ত্র মারিয়াছেন, তাহাইতে ইয়াত ঝড়। আর একটা অস্ত্র আরও ভীষণ, ইয়া অর্জুনের ইন্দ্রের নিকট পাইয়াছিলেন। অস্ত্রের অদ্ভুত গুণে গান্ডী বইতে কত ক্ষুরপ্র, কত নালিক, কত অঞ্জলি, কত নারাজ, কত অদ্রচন্দ্রই বাইর হইতেছে। এবারে বুঝি আর কর্ণের রক্ষা নাই। কিন্তু কর্ণ মরিলেন না, তিনি ভারগ্রব্যাস্তে অর্জুনের সকল অস্ত্র দূর করিলেন, কিন্তু লোকও মারিলেন কতই। কর্ণের কি অসীম তেজ, কৃষ্ণ আর অর্জুনকে তিনি কি ব্যস্তই করিলেন। তখন ভীম কোদভরে বলিলেন, ও কি অর্জুন, মন দিয়া যুদ্ধ করো। কৃষ্ণও বলিলেন, অর্জুন তোমার উৎসাহ দেখিতেছি না কেন। তাহাতে অর্জুন ব্রহ্মাস্ত্র মারিলে কর্ণ তাহাও কাটিতে ছাড়িলেন না। কিন্তু এরপর যে অর্জুন আর একটা ব্রহ্মাস্ত্র মারিলেন, সেই বড়ই ভয়ানক। কত যোদ্ধাই তাহাতে মরিল, কিন্তু তথাপি বাণ ক্ষেত্রে ত্রুটি নাই, বৃষ্টি দ্বারার মুখে তারা পড়েন পড়িতেছে। তখন অর্জুনের 18টি বাণ ছুঁড়িয়া চড়িল, তার 3টি ভিড়িল কর্ণের গায়েটিতে, কাটিল তার ধ্বজ, আর 4টি খাইলেন ছড়ল। বাকি 10টিতে রাজপুত্র সভাপতির মাথাটি কাটা গেল, বাণের আর অন্তই নাই। হাতি রথি পদাতি সবই বুঝি কাটিয়া শেষ হয়, এবারে কর্ণ কাবু হইবেন। কিন্তু হায়, অর্জুনের ধনুকের গুঞ্জে ছিঁড়িয়া গেল, এখন উপায়? কর্ণ সুযোগ পাইয়া কত বাণী মারিতেছেন, কৃষ্ণকে 60, অর্জুনকে 8, ভীমকেও অনেক, সৈন্যকে তো অসংখ্য, সর্বনাশ হইল বুঝি। দেখো কৌরবদের কত আনন্দ। যা হোক, ওই অর্জুনের ধনুকে আবার গুণ চড়িল, আর কর্ণের বাণের সে তেজ নাই। এখন অর্জুনের বাণেই আকাশ অন্ধকার। ওই কর্ণের গায়ে 19 বাণ পড়িল, শল্যের গায়ে 10টি বিঁধিল। কর্ণ রক্তে লাল হইয়া গিয়াছেন, কিন্তু তথাপি তিনি অর্জুনকে 3 বাণ আর কৃষ্ণকে 5 বাণ মারিতে ছাড়েন নাই। ওই 5টি বাণ মহাশর প্রকৃষ্ণকে ফিরিয়া উহা আবার কর্ণের নিকট ফিরিয়া যাইতে যাইতে মধ্যপথে অর্জুনের ফললে খণ্ড খণ্ড হইল। অর্জুনের আর 10 বাণে কর্ণের কি দশা হইয়াছে দেখো। অর্জুনের কি অতুল বিক্রম, কি ভীষণ বাণ বৃষ্টি, আকাশ আধার হইল, কর্ণের রথ কাটিয়া গেল, তাহার সঙ্গের একটি রক্ষকও বাঁচিয়া নাই। অপর কৌরবেরা অর্জুনের ভয় তাহাকে ফেলিয়া পলায়ন করিতেছে। কৌরবদের মধ্যে কেবল কর্ণই ভয় পান নাই, তিনি অর্জুনের সামনেই বাণ বৃষ্টি করিতেছেন। এমন সময় কোথা হইতে ওই সাপটা আসিয়া কর্ণের তুনের ভিতরে ঢুকিল। এ সেই অশ্বসেন খাণ্ডব দায়ের সময় আসি অনেক কষ্টে পাতালে ঢুকিয়া প্রাণ বাঁচিয়াছিল, সেই রাগে সে আজ কর্ণের বাণের ভিতরে ঢুকিয়া অর্জুনকে বধ করিতে আসিয়াছে। কর্ণ ইয়ার কিছুই জানেন না। অশ্বসেন যে বাণের ভেতরে ঢুকিয়াছে তার চেহারা সর্পের মতো। কর্ণ অর্জুনকে মারিবার জন্য এইসব বাণ বহুকাল যাবৎ পরম যত্নে চন্দনচূর্ণের ভিতরে ডাকিয়াছেন, এখন অর্জুনকে কিছুতেই আঁটিতে না পারিয়া কর্ণ সেই দারুণ বাণ ধনুকে ঝুড়িয়া বসিয়াছেন। তার সঙ্গে সঙ্গে উল্কা বৃষ্টি আরম্ভ হইয়াছে, আকাশে আগুন ধরিয়া গিয়াছে। বাণ লাগিলে আর অর্জুনের রক্ষা নাই, ইয়াকে আটকাইবার ক্ষমতাও কিছুরই নাই। তাই বাণ ছুড়িবার সময় কর্ণ বলিলেন, অর্জুন এইবারে তুমি গেলে, কি ভয়ঙ্কর বাণ, সর্বনাশ হয় বুঝি। এই সময় হঠাৎ কৃষ্ণ পায়ে চাপিয়া অর্জুনের রথখানিকে মাটির ভিতর বসাইয়া দিলেন, গোড়াগুলি হাঁটু গড়িয়া গড়িল, আর কর্ণের বাণ অর্জুনের গায়ে পড়িতে পারিল না। তার সেই ইন্দ্রদত্ত আশ্চর্য মুকুটখানি গুঁড়া করিয়া দিল, অর্জুন বাঁচিয়া গিয়া সাদা পাগড়ি বাঁধিয়া রইলেন। সাপের বাছা ঠকিয়া গিয়া বড়ই চটিল, সে কর্ণকে গিয়া বলিল, কর্ণ তুমি আমাকে না দেখিয়াই বাণ মারিয়াছিলে, তাই অর্জুনের মাথা কাটিতে পারি নাই। এবার আমাকে দেখিয়া বাণ মারো, নিশ্চয়ই ওকে বধ করিব। কিন্তু কর্ণ বড় অহংকারী লোক, তিনি অন্যের সাহায্য নিতে প্রস্তুত নয়, কাজেই দুষ্ট সাপ নিরাশ মনে ফিরিয়া চলিল। কৃষ্ণকে ফাঁকি দিয়া সে কোথায় যাইবে, তিনি তো অমনি অর্জুনকে তাহার কথা বলিয়া দিলেন। আর দেখিতে দেখিতে দুষ্ট সাপ খণ্ড খণ্ড হইয়া গেল,
ততক্ষণে কৃষ্ণও রথকালীকে তুলিয়া লইয়াছেন, আর কি ভয়ানক যুদ্ধ হয়ে চলিয়াছে। কৃষ্ণকে 12টি আর অর্জুনকে 90টি বাণ মারিয়া কর্ণের আনন্দের সীমা নাই। অর্জুন তাহা সইবেন কেন? তিনি কর্ণকে তেমনই শিক্ষা দিলেন। ওই কর্ণের মুকুট আর কুণ্ডল উড়িয়া গেল, ওই তাহার বর্ম ছিন্ন ভিন্ন হইল। আহা, এখন না জানি ওই দারুণ বাণগুলি তাহার গায়ে কিরূপ বিঁধিতেছে। রক্তে শরীর ভাসিয়া গেল, ওই তাহার বুকে ভীষণ বাণ ফুটিল, আর তাহার জ্ঞান নাই। তখন আর অর্জুনের উদার হৃদয় তাহাতে বাণ মারিতে চাইল না, সেই জন্য কৃষ্ণ তাহাকে তিরস্কার করিলেন। কর্ণের জ্ঞান হইল, আবার যুদ্ধ চলিল, সেই জন্য কৃষ্ণ তাহাকে এবার বুঝি আর তাহার রক্ষা নাই। ওই তাহার রথের চাকা বসিয়া গেল। আহা, এই বিপদের সময় আবার বেচারা তাহার সেই পরশুরামের দেওয়া বড় বড় অস্ত্রের কথা সব ভুলিয়া গিয়াছেন। নিজেরই পাপের ফল পরশুরামকে ফাঁকি দিয়া তিনি তাহার নিকট অস্ত্র শিখিতে গেলেন। বলিলেন, আমি ব্রাহ্মণ, পরশুরাম যথার্থই ব্রাহ্মণ বোঝেন। তাহাকে অশেষ রূপ অস্ত্রশস্ত্র দিয়া বিধিমতে যুদ্ধবিদ্যা শিখাইলেন। তারপর একদিন দেখেন কি যে ব্রাহ্মণ নয় ক্ষত্রিয়, কাজেই তখন তিনি শাপ দিলেন, মৃত্যুকালে তুই সকল ভুলিয়া যাইবি। তারপর আর একবার দৈবাত এক ব্রাহ্মণের বাছুর মারিয়া ফেলাতে সেই ব্রাহ্মণ তাহাকে শাপ দেন, যুদ্ধের কালে তোর বড়ই আতঙ্ক হইবে, ঠিক সেই সময় তোর রথের চাকা বসিয়া যাইবে। সেই সকল পুরাতন পাপের শাস্তি আজ একসঙ্গে আসিয়া উপস্থিত হইল। আহাই দেখো, তিনি পাত ছুঁড়িয়া আক্ষেপ করিতেছেন, কিন্তু বীরের তেজ নাকি বিপদেও লোপ পায় না, তাই এখন তিনি অর্জুনের সহিত বোর যুদ্ধে মত্ত। ইয়ার মধ্যেও কৃষ্ণের হাতে 3 আর অর্জুনকে 7 বাণ মারিতে ছাড়েন নাই। তাহাতে অর্জুনের বাণ খাইয়া মন্ত্র ব্রহ্মাস্ত্র ছাড়িয়াছেন, তাহাতে অর্জুন ঐন্দ্রাস্ত্র মারিলে তাহাও আটকাইয়াছেন। তারপর আবার অর্জুনের ব্রহ্মাস্ত্র প্রভৃতি অশেষ বাণে জর্জরিত হইয়াও না জানি কী রূপে কর্ণ তাহার ধনুকের গুণ কাটিলেন। অর্জুন তৎক্ষণাৎ নতুন গুণ পড়াইয়া তাহাতে আটিতে না পারিয়া কৃষ্ণ তাহাকে আরও বড় বড় অস্ত্র মারিতে লাগিলেন। হঠাৎ কর্ণের রথের চাকা আরও অনেক বসিয়া গেল, বেচারা তাহা উঠাইবার জন্য প্রাণপণে কি টানাটানি করিতেছেন। পৃথিবী তাহাতে চারি আঙুল উঁচু হইয়া গেল, কিন্তু চাকা যে কিছুতেই উঠিতেছে না। এইবারে কর্ণের চোখে জল আসিল, তিনি অর্জুনকে বলিলেন, অর্জুন তুমি বড়ই ধার্মিক আর মহাশয় লোক, একটু অপেক্ষা করো, আমার রথের চাকাটা তুলিয়া লই। তার উত্তরে কৃষ্ণ বলিলেন, সুতপুত্র, বড় ভাগ্য যে এখন তোমার ধর্মের কথা মনে হইয়াছে, কিন্তু যখন ভীমকে বিষ খাওয়াইবার পরামর্শ দিয়াছিলে, সৌরপকে দেখে সপায় আনি অপমান করিয়াছিলে, ছলপূর্বক যুধিষ্ঠিরকে পাশায় হারাইয়াছিলে, যতুগৃহে পাণ্ডবদিগকে পোড়াইতে গিয়াছিলে, আর সকলে মিলিয়া বালক অভিমন্যুকে বধ করিয়াছিলে, তখন তোমার ধর্ম কোথায় ছিল? এখন ধর্ম ধর্ম করিয়া তালু ফাটাইলেও আর তোমার রক্ষা নাই। একথার আর কি উত্তর দেবেন? তাই লজ্জের কন্যা কর্ণের মাথা হেঁট হইল, বিষমরসে ব্রাহ্ম আগ্নেয় ব্যয়বাদী অস্ত্র বর্ষণপূর্বক তিনি আবার যুদ্ধ আরম্ভ করিলেন, এবং অচিরে ভীষণ একটা অস্ত্রে অর্জুনকে অজ্ঞান করিয়া ব্যস্তভাবে রত হইতে নামিলেন। যদি এই অবসরে তাহার চাকা আবার উঠানো যায়, কিন্তু হায়, চাকা কিছুতেই উঠিল না। কৃষ্ণ অর্জুনকে বলিলেন, এই বেলা কর্ণকে মারো, উহাকে রথিত উঠিতে দিও না। সে কথায় অর্জুন অঞ্জলিক নামক একটি ভীষণ অস্ত্র গান্ডিবে জুড়িবে মাত্র ভয় সকলের প্রাণ রইয়া গেল। আর দেখিতে দেখিতে সেই মহাস্ত্র ঘোর অর্জুনে প্রচণ্ড তেজে ছুটিয়া গিয়া কর্ণের মাথা কাটিয়া ফেলিল। তখন সকলে অবাক হইয়া দেখিলেন, কর্ণের দেহ হইতে অপরূপ দীপ্তি নির্গত হইয়া সূর্যের সহিত মিলিয়াইয়া যাইতেছে। আজ আর পাণ্ডবদের আনন্দের সীমা নাই, সিংহনাথপূর্বক নৃত্য করিতেছেন, আর সকলে শঙ্খ বাজাইয়া জয় ঘোষণায় মত্ত। বেচারা কৌরবগণ ভয় বিহ্বল হইয়া পলায়নের পথ পাইতেছে না। এমন সময় সন্ধ্যা আসিয়া পড়িল, দুর্যোধন হা কর্ণ বলিয়া কাঁদিতে কাঁদিতে শিবিরে চলিলেন। আর সঞ্জয়ের মুখে এই সংবাদ শুনিয়া মাত্র মহারাজ ধৃতরাষ্ট্র অজ্ঞান হইয়া পড়িয়া গেলেন। ভীষ্মদ্রোণের মৃত্যু সংবাদেও তিনি এত ক্লেশ পান নাই। কর্ণপর্ব এখানেই শেষ করলাম। আপনারা গল্পটি শুনুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।